আসসালামু আলাইকুম, আমি ওবাইদুল্লাহ। স্যার, আমি যে বিষয়টা সম্পর্কে আজকে প্রশ্ন করতে চাচ্ছি, একজন সাহাবী থেকে একটি হাদিস জানা যায় যে তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে তার জন্য জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তখন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কথা মানুষকে বলে দেব? তখন সাহাবী বললেন, না, তুমি এটা মানুষকে বলবে না। তুমি যদি এটা বলো তাহলে মানুষ শুধু এটার উপরেই ভরসা করে থাকবে, অন্য নেক আমল করবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনার কারণে ওই সাহাবী আমৃত্যু এই কথা মানুষকে বলেননি। তো তিনি মৃত্যুর সময় মানুষকে বলে গেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এটা বলেছিলেন, আর আজ আমি এটা এজন্য বলছি যে আমি যাতে পরকালে এ হাদিসের আলোকে পাকড়াও না হয়ে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, এজন্য আমি এটা মানুষকে জানিয়ে দিলাম। তো আমি স্যারের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে স্যার, যদি হাদিসটি এরকমই হয় যে শুধু তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিলেই সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তাহলে মুমিনরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, আমি যে ইবাদত বন্দেগি করছি, নামাজ রোজা করছি, সেগুলি কবুল হচ্ছে কি হচ্ছে না, সবসময় একটি ভয় কাজ করে। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মানুষকে আশান্বিত করেছেন, আবার ভয়ও দেখিয়েছেন, আবার কোথাও বলেছেন আমি কাহ্হার, কিয়ামতের দিন বিন্দু বিন্দু পরিমাণ আমি হিসাব নেব। সেক্ষেত্রে আসলে মুমিনরা সবসময় একটু ভীত সন্ত্রস্তই থাকে যে দুনিয়াতেও কষ্টে থাকে মুমিনরা, আবার পরকালেও কি তাদের বেচারটা অনেক কঠিন হবে নাকি একটি সহজ হবে? আমি স্যারের সুচিন্তিত মতামত জানতে চাচ্ছিলাম কোরআন হাদিসের আলোকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। বিষয় হলো এখানে তুমি নিজেই বিষয়টা বলে দিয়েছো, সেটা হলো আমি সাক্ষ্য দিলাম বটে, সাক্ষ্যটা কবুল হলো কিনা, আমার সাক্ষ্যের ভিতরে আমার মনের ইন্টেগ্রিটির পুরোটা আছে কিনা, এটা হলো মূল কথা। যে সাক্ষ্য দেয় পূর্ণ আস্থায়, সে কখনো এর বাইরে কাজ করতে পারে না। কেউ যদি বিশ্বাস করে ইনি আমার মা, সে তার সাথে খারাপ আচরণ করতে পারে না। কেউ যদি বিশ্বাস করে যে আগুনে হাত পড়ে, সে আগুনে হাত দিতে পারে না। বাচ্চারা আগুনে হাত দেয় না? দেয়, কারণ ওদের ওই বিশ্বাসটা নেই। তা আমি তো মরে গেলেও দেবো না, তাই না? টেনে নিয়ে গেলেও দেবো না, কারণ আমার বিশ্বাস জন্ম নিয়েছে। তো এই জন্য যে ব্যক্তি তাওহীদের বিশ্বাস পূর্ণ এসেছে, রিসালাতের বিশ্বাস পূর্ণ এসেছে, সে এর বাইরে যেতে পারে না। আমাদের সকল এবাদত হলো এই বিশ্বাসের পূর্ণতার জন্য, বিশ্বাসের কবুলিয়াতের জন্য। দুই নম্বর কথা হলো, এ হাদিসে বলা হয়েছে সে জান্নাতে যাবে, কিন্তু সে জাহান্নামে মোটেই যাবে না, সে শাস্তি পাবে না, এটা এরকম বলা হয় না। যে ব্যক্তি তাওহীদের এবং রেসালাতের সাক্ষ্য দেবে, বিশ্বাস চূড়ান্ত হবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। এখন জান্নাতে যাওয়ার জন্য এই শাহাদত কবুল হওয়া লাগবে। শাহাদত মানে অন্তরের গভীর থেকে পরিপূর্ণ বিশ্বাস থেকে বলা, আর এই বিশ্বাস যে আসে সে আমল করবেই, তবে ভুল ত্রুটি হতে পারে। এই ভুল ত্রুটি যদি থাকেও সে জান্নাতে একসময় যাবে, ভুল হয় আল্লাহ মাফ করবেন অথবা শাস্তি দেবেন। দ্বিতীয়ত, আমরা কেন ভয় করি? ভয়টা হলো মুমেনের কবুল হওয়ার ক্ষেত্রে, কারণ আমরা কোনো কাজই, এমনকি যে সাক্ষী দিচ্ছি, এটাও ভয় থাকে যে এটা আমার ইমানের দুর্বলতা আছে কি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথচ মানুষের ভয়ে এই কাজটা করে ফেললাম, তাহলে তো আল্লাহ যদি এটা ধরে, আল্লাহর যে সাক্ষ্যটা আমি দিলাম এটা আসলে আমি পারফেক্ট দিলাম কি না। আমরা কোনো এবাদতই যে আল্লাহর কাছে দাবি করতে পারবো না, আল্লাহ আমি শতভাগ 100 নম্বরে অ্যান্সার দিয়েছি, তোমার পাস করাতেই হবে। আমাদের আমলে ত্রুটি থাকে, এই জন্য আমাদের ভয় থাকে। পাশাপাশি মোমেন সবসময় আশা রাখবে যে আল্লাহ অবশ্যই মোমেনের হিসাব সহজ করবেন, কিন্তু আশাটা তাকে জন্য স্বেচ্ছাচারী করে না দেয়। কারণ আমরা যত কাজ করছি ইমানসহ সব কাজই, প্রকৃত বাস্তবতা হলো আমরা পুরোপুরি করতে পারছি না। এটা পরীক্ষার কথাই গেলে, পরীক্ষায় একজন ভালো ছেলে, যে যত ভালো ছেলে টেনশন সে তত বেশি করে, যে তাই তো লিখেছি ঠিক আছে, কিন্তু নাম্বার হয়তো 10টা কম পাবো, এ গ্রেড থাকবে কি না। আর যে খারাপ ছেলে সে তত বেশি নিশ্চিত থাকে। এই জন্য আমাদের টেনশনটা ভালো ছেলেদের উৎকণ্ঠার মতো আর কিছু না। এই জন্য মোমেন এটুকু উৎকণ্ঠা থাকতে হবে, নাহলে ভালো করা যাবে না। খুব বেশি আত্মনির্ভর হয়ে গেলে রেজাল্ট ভালো করা যায় না। আল্লাহু আলাম।